ইয়াসিন আরাফাত নামে একজন ভাই যশোর থেকে প্রশ্ন করেছেন, একজন শিশু অমুসলিম পরিবারে জন্ম নিয়ে বড় হয়ে মৃত্যুবরণ করলে সে জাহান্নামে হবে কেন? এটা কি তার দোষ না তার পরিবারের দোষ? জি ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন এটি অনেকের মনেই এই সন্দেহটা দানা বাঁধে। জি, আমি জবাবের শুরুতেই যেটা বলতে চাই, প্রত্যেকটি সন্তান কুল্লু মাউলুদিন ইল্লা ইউরাদু আলাল ফিত্রাহ, প্রত্যেক সন্তানই তার জন্মগ্রহণের সময় সে ইসলামের ফিত্রাত নিয়ে সে জন্মগ্রহণ করে, সে মুসলিম হয়েই জন্ম নেয়। এরপর তার পিতা ইহুদি অথবা নাসরা বানায় ফেলে, সে তার ধর্মের দিকে সে চলে যায়। কিন্তু একটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছি, একজন মানুষ যখন বড় হয়ে যায়, সে তো কারো না কারো সন্তান, বড় হয়ে যাওয়ার পর সে যদি ডাকাতি করে, সে যদি চুরি করে, সে যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, তো এই অপরাধের দায় কি বাবা মার হবে? বাবা মাকে এই দোষে দোষী হবে? কোনো ক্রমেই নয়। যে অপরাধ করেছে তারই এটা হবে। তো ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই দিয়েছেন। বিবেক হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় রাডার, এবং ভালো মন্দ যাচাই বাছাই করার যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। মানুষই পারে ভালো এবং মন্দকে যাচাই করার জন্য। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা অন্তরই ভালো মন্দ যাচাইয়ের জন্য আল্লাহ তাআলা তার অন্তরকে সেইভাবেই সৃষ্টি করে দিয়েছেন। সে বুঝে, সে তার বিবেক দিয়ে এটা বুঝবে, জানতে পারবে। একটা আয়াত বললে এটি স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। প্রত্যেকটা বান্দার ভিতরে হক বোঝার জন্য যে স্পষ্ট ধারণা সে পাবে, এই জাতীয় বুঝ আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার অন্তরে দিয়ে ফেলেন। সে বুঝে যে এটা রাইট, এটা রং, কিন্তু সে তার বিবেকটাকে নিরপেক্ষ না রেখে সে মানে সে নিজেকে এটা কেন করব আমি, সে নাফসের দাসত্ব করে সে অন্য কাজের দিকে, ভিন্ন কাজের দিকে, রং ওয়ের দিকে সে চলে যায়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইয়াসিন আরাফাত নামে যে ভাইটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা যদিও মানে এটা দোষারোপ হয়ে যাচ্ছে, এই প্রশ্নের মানে তার প্রশ্নের ধরনটা হচ্ছে যে তিনি আল্লাহকে দোষারোপ করতে চাচ্ছেন না। একটা ছাত্রকে সব শিখিয়ে দেওয়া হয়েছে, শিখিয়ে দেওয়ার পর সে ছাত্র যদি পড়াশোনা না করে, পরীক্ষায় অংশগ্রহণ না করে, অথবা পড়াশোনা না করে পরীক্ষায় অংশগ্রহণ করে, সে তো ফেল করবেই। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে ভালো মন্দ বোঝার যোগ্যতা দিয়েছেন এবং তার সামনে সব কিছু ওপেন করে দিয়েছেন, এবং লিকুল্লি কওমিন হাদ, এবং প্রত্যেকটি কওমের জন্য আল্লাহ তাআলা হাদি পাঠিয়েছেন, প্রদর্শক পাঠিয়েছেন। তো এরপরেও যদি কেউ না বুঝতে চায়, এই বোঝার না বোঝার জন্য, না আমল করার জন্য, দিনটাকে না মেনার মানা না মানার জন্য, ইসলামকে গ্রহণ না করার জন্য, অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। যিনি সৃষ্টিকর্তা আমার আল্লাহ তাআলা, তার সামনে এই সমস্ত বিষয়ে জবাব দিতে হবে। দিন ছাড়া, ইসলাম ছাড়া একজন মানুষ কখনো নাজাত পাবে না, কখনো নাজাত পাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।